সিবিআই দপ্তরে যাচ্ছেন না অনুব্রত মণ্ডল এমনটাই জানতে পারা যাচ্ছে। অসুস্থতার জন্য সময় চেয়েছেন এবং তিনি ইমেল মারফত এই খবর সিবিআইকে জানিয়েছেন এমনটাই জানা যাচ্ছে। গরু পাচার মামলায় মূলত তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। বিস্তারিত জানাবেন বিক্রম, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম, কি জানা যাচ্ছে? দেখো, আগামীকাল অর্থাৎ সোমবার দিন অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় তলব করা হয়েছিল নিজাম প্যালেসের সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের দপ্তরে। সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, কিন্তু যেটা আমরা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল তিনি আজকে সিবিআইকে একটি মেল পাঠিয়েছেন এবং সেই মেলে তিনি যেটা দাবি করছেন বা তিনি যেটা সিবিআইকে জানাচ্ছেন যে তিনি অসুস্থ রয়েছেন এবং তিনি তার ট্রিটমেন্ট চলছে, সেই কারণে তিনি আগামীকাল আসতে পারবেন না এবং সেই জন্য যাতে তাকে সময় দেওয়া হয় সেই আবেদন অনুব্রত মণ্ডলের তরফ থেকে করা হয়েছে। প্রতি কথা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে সিবিআইয়ের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে সময় দেওয়া হবে কিনা সেটাও সিবিআই কিন্তু এখনো পর্যন্ত তাদের আলোচনা চলছে এবং যেটা সিবিআই তরফ থেকে জানানো হচ্ছে যেহেতু এই তদন্ত অত্যন্ত অ্যাডভান্স স্টেজে আছে এবং সম্প্রতি সাইদুল হোসেন গ্রেপ্তার হয়েছে, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন তিনি এবং তার সঙ্গে একটি বড় তল্লাশি অভিযান চলেছে, তারপরে কিন্তু অনুব্রত মণ্ডলকে ইমিডিয়েট জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় কিনা সিবিআই সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে চিন্তা ভাবনা করছে।